কি ব্যাপার ঝিলমি, কি ভাবছো এতক্ষণ? আমার কথা তোমার কানে গেছে না যায়নি? না না দিশা, প্লিজ দেখো, তুমি এরকম করতে পারো না। তাছাড়া আমি একবারও তো বলি যে আমি কাজটা করবো না। ঝিলমি, না আমিও কিন্তু চাই না তোমার কোনো ক্ষতি হোক এর মধ্যে। ইনফ্যাক্ট দেখো, তোমার আর আমার কত দিনের সম্পর্ক মনে করে দেখো ঝিলমি, চৌধুরী বাড়িতে দাঁড়িয়ে আমি যখন দিনের পর দিন হেনস্থা হচ্ছিলাম তখন কি আমার পাশে ছিল? তুমি তো। হ্যাঁ ঝিলমি, আমি কিন্তু ভুলিনি, আমি আজও ভুলিনি যে যখন কেউ আমার পাশে ছিল না, কেউ আমাকে সাপোর্ট করতো না, সে সময় একমাত্র তুমি আমার পাশে ছিলে, আমার বন্ধুর মতো। এমনকি সাত্যকে লাইফ থেকে কনককে সরানোর জন্য কি না করেছো তুমি, সব মনে আছে তিস্তা। কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছু যে পাল্টে গেছে। পাল্টায়নি, কিচ্ছু পাল্টায়নি। আমি আজও ভুলিনি ও বাড়ির সকলে আমার সাথে কি ব্যবহার করেছিল, কতটা অপমান করেছিল। আর তুমিও বা কি এমন ভালো আছো বলো তো ঝিলমি? সবার মধ্যে থেকেও তুমি সবার থেকে আলাদা, ওই বাড়ির বউ, অথচ দেখো বাড়ির সবচেয়ে বেশি অবহেলিত চরিত্র হচ্ছে তুমি ঝিলমি। যা কিছু ভালো শুধু ওই কনকের, তাই না? কিন্তু তুমি কি জানো এই সব কিছুর পেছনে কে দায়ী? দায়ী হচ্ছে শুধুমাত্র ওই একজন মহিলা, ইন্দিরা চৌধুরী। আমি জানি দিস, আমি জানি তুমি যা যা বলছো সবকটা কথা সত্যি, কিন্তু কি জানেন, কিন্তু তিস্তার যে কাজটা তুমি আমাকে দিয়েছো সেটা অতটা সহজ নয়। শোনো যেতে, কাজটা কিন্তু করতে হবে দুদিনের ভেতরে, আর যদি এই দুদিনের ভেতরে না করতে পারো তাহলে আমি দেখে নেব অন্য অন্য কিভাবে আমি কাজটা করতে পারি। কি করবে তুমি তিস্তা? সময় হলেই সেটা বুঝতে পারবে ঝিলমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আমার কথাটা মন দিয়ে শোনো, তোমাকে কিচ্ছু করতে হবে না, বুঝেছো? কিচ্ছু না, আমি দেখছি কি করা যায়। কবে? দেখো সামনে জন্মাষ্টমী পুজো, যখন সবাই পুজো নিয়ে ব্যস্ত থাকবে ঠিক তখনই, বুঝেছো? কার সাথে কথা বলছো ঝিলমি? মেয়ে মায়ের সাথে। সত্যি তুমি না পারো, সারাক্ষণ আমাকে সন্দেহের চোখে দেখো, তাই না? প্লিজ, তোমার কি কখনো আমাকে একটু ভালোবাসতে ইচ্ছে করে না? সত্যি অপ্রো, তুমি না একদম পাল্টে গেছো বুঝলে। দেখো আজকে বাড়িতে সবার সুখ শান্তি ফিরে এসেছে, অথচ আমায় দেখো। এই অপ্রো, চলো না আমি আর তুমি আবার সবকিছু নতুন করে শুরু করি। প্লিজ অপ্রো, আমাকে আমার হারিয়ে যাওয়া অপ্রো ফিরিয়ে দাও না। অনেক রাত হয়ে গেছে, আর জেগে থেকো না, তুমি শুয়ে পড়ো। আজ আর আমার ঘুম আসবে না। কতদিন বাদে তোমাকে ফিরে পেয়েছি বলো তো, বিশ্বাসই হচ্ছে না। ঘুমিয়ে পড়লে মনে হচ্ছে যদি তোমাকে আবার হারিয়ে ফেলি। কি ছেলে মানুষই হচ্ছে, জেগে থাকলে তোমার শরীর খারাপ করবে। করুক, তোমাকে ছাড়া এতদিন যেভাবে কাটিয়েছি তারপর তারপর আমার আর কিছু হওয়ার নেই। আজ আমরা সারা রাত খুব গল্প করব, প্রাণ ভরে তোমাকে দেখব, আমার যে অনেক কিছু জমে আছে তোমাকে বলার। না, আমার ঘুম পেয়েছে। কি হয়েছে তোমার? আমার আবার কি হবে? তাহলে কেন এরকম মনে হচ্ছে তুমি আমার কাছে থেকে অনেকটা দূরে আছো? দূরে থাকলে কি শুধু দূরত্ব তৈরি হয়? অনেক সময় সত্যিটা মানুষকে অনেক দূরে নিয়ে চলে যায়। আচ্ছা তুমি এসব কেন বলছো বলো তো, আমি কি তোমাকে কোনোভাবে হার্ট করেছি? থাক না, এখন এসব কথা নাই বা বললে।
দেখো কনক, তুমি যখন এই বাড়িতে এসেছিলে আমি তোমায় চিনতে না পেরে হয়তো কষ্টের কথা বলছো। আমার কাছে কষ্টের সংখ্যাটা সম্পূর্ণ আলাদা। আমি সবসময় এই পরিবারের মঙ্গল চেয়েছি, আর আজ যখন সেই দিনটা এসেছে তখন এসব কথা থাক। কোথায় যাচ্ছ তুমি? কেন এটা করছো বলো তো? কেন আমাকে অ্যাভয়েড করছো? হয়েছেটা কি? কি আর হবে, আমি সত্যিটা জেনে গেছি। তুমি কোন সত্যির কথা বলছো? ফর গড সে কোনো কিছু আমায় বলবে প্লিজ। আমি তোমার যোগ্য নই, আমি বোকা, তুমি আমাকে পছন্দ করো না। এসব কি বলছো তুমি? কেন বলছো? আর কি হয়েছেটা কি তোমার একটু বলবে আমার? কেন বলবো না? তুমি বিশ্বাস করেছিলে আমি মরে গেছি। তুমি মরে গিয়েছিলে, অন্তত আমি এটা বিশ্বাস করিনি কোনো। আচ্ছা স্যার, তুমি কি দেখেছো একটু আমাকে বলো তো। ওই মেয়েটা। কোন মেয়েটা? মাহি, রাস্তায় তুমি ওকে ওকে জড়িয়ে ধরেছিলে, ওর সঙ্গে এসে কথা বলেছ আমি দেখেছি। তারপরে এই ঘরে এনে, আমার ঘরে তুমি ওকে এনেছ। তুমি কি ভেবেছো আমি জানি না কিচ্ছু? আমি কিছু দেখিনি, আমি সব দেখেছি। কনক, তুমি 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 ভুল বুঝছো। আমি আমি ওকে বাড়িতে ড্রপ করতে গিয়েছিলাম। যাও না, তুমি যাও, ওর কাছে যাও, ওর কাছে যাও। তুমি কেন এসেছো আমার কাছে? তুমি ওর কাছে যাও। আমি শুধু এ বাড়ির বউ, আমি এ বাড়িতে একটা কোণে পড়ে থাকবো। আমি বিরক্ত করবো না তোমাকে, আমি বিরক্ত করবো না। আমি তুমি না একটা স্টুপিডি জানো তো, নাহলে তুমি তুমি নিজেকে মায়ের সাথে তুলনা করছো। মানে মাহি শুধু আমার বন্ধু কনক, আর তুমি হলে কেন লাগছে আমার নিজের ঘর, নিজের সব কিছু, অথচ আজ আচ্ছা না, সব বড্ড অচেনা মনে হচ্ছে। খালি মনে হচ্ছে এই ঘর বিধির সাথে ভিড়ে। এতে আপনার সব গয়না রয়েছে, দেখে নেবেন। কেন আজ এরকম মনে হচ্ছে ঠাকুর? ঠাকুর তুমি তো জানো আমি সব কিছু নিঃশর্তে বিদিশা দেবীকে ফিরিয়ে দিয়েছিলাম। তাহলে তাহলে আজ কেন এমন হচ্ছে? গয়নাগুলো খুলো না ইন্দু। এভাবে দেখতেই ভালো লাগে। আমি জানি এসব কথা বলা আজ আমার মুখে বেমানান লাগছে। বিদিশাকে মানসিকভাবে অসুস্থ ভেবে ওকে ভালো রাখতে গিয়ে তোমার সঙ্গে যে ব্যবহার আমি করেছি তাতে তোমার কাছে ক্ষমা পাওয়ার যোগ্য আমি নই। তবু বলছি ইন্দু, আমি অপরাধ করেছি। এসব কি বলছেন আপনি? তুমি বলো কি শাস্তি তুমি আমাকে দেবে? তুমি যে শাস্তি আমাকে দেবে আমি আমি মাথা পেতে নেব। বড্ড ক্লান্ত লাগছে আজ, এখন এসব কথা থাক। আমি জানি না, আমি জানি না তুমি কোনোদিন আমাকে ক্ষমা করতে পারবে কিনা।
কিন্তু তুমি যদি শাস্তিটুকুও আমাকে না দাও তাহলে আমি মরেও শান্তি পাবো না। তোমার এই হিম শীতল উপেক্ষা আমার দম বন্ধ করে দিচ্ছে ইন্দু। বুঝেছি, এতদিন বিদিশা মারা গিয়েও তোমার আমার মধ্যে রয়ে গিয়েছিল, আর এখন জীবিত হয়েও থাকবে। কষ্ট তো নিজের মানুষকেই দেয়া যায় ইন্দু, তুমি বিশ্বাস করো আমি আমি তোমাকে জানি।